ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কোয়েস্ট। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু। আমরা জানি স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছিল 21 তারিখে, সেখানে কিন্তু বেশ কিছু অস্বচ্ছতা রয়েছে এমনটাই কিন্তু দাবি করছেন অনেক শিক্ষার্থী, এমনটাই কিন্তু বলছেন তারা। হবু শিক্ষকগণ কিন্তু বিভিন্ন স্তরে আন্দোলনও শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। তারা কিন্তু বলছে তাদের যে ইন্টারভিউয়ের তালিকা সেখানে কিন্তু অনেক অস্বচ্ছতা রয়েছে, দুর্নীতির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেখানে। সেখানে অনেকেই কম নাম্বার পেয়েই কিন্তু স্থান পেয়েছে, আবার অনেকের নাম্বার বেশি থাকা সত্ত্বেও তারা কিন্তু স্থান পায়নি, এবং সেখানে কোনো ধরনের কিন্তু মেরিট লিস্টে যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু বা টেট ওয়েটেজ সেগুলো কিন্তু কিছুই দেওয়া নেই। সেখানে কিন্তু আরও একটা বড় সন্দেহ হচ্ছে অনেকেরই যে এই ওয়েবসাইটে যে লিস্ট দেওয়া রয়েছে সেটাতে আগের তুলনায় আরও বেশি দুর্নীতি হয়েছে এমনই কিন্তু মনে করছেন অনেকেই। আবার অনেকেই মনে করছেন না সঠিকভাবেই এই লিস্ট তৈরি হয়েছে, বিভিন্ন দলে কিন্তু বিভক্ত হয়েছে আমাদের এই হবু শিক্ষকগণ। আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগের যে মেধা তালিকা প্রকাশ হয়েছিল তার উপরে কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। একাধিক হবু শিক্ষকগণ কিন্তু বিভিন্ন স্তরে কিন্তু আন্দোলন এবং যে কর্মসূচি তা কিন্তু শুরু করে দিয়েছে। তারা চাইছে পুনরায় এই লিস্টটিকে পুনর্বিবেচিত হোক এবং নতুন করে আরেকটি লিস্ট বেরিয়ে যাক, এমনটা কিন্তু চাইছে। এই নিয়ে প্রশ্ন কিন্তু করেছিলেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকে। সেখানে কিন্তু সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের উত্তর না দিয়ে মেজাজ হারিয়ে ফেলেন শিক্ষামন্ত্রী। এ থেকে কিন্তু আরও পরিষ্কার হয়ে উঠছে যে ইন্টারভিউ লিস্ট সেখানে কিন্তু কোনো একটা অদ্ভুত কিছু রয়েছে, সেই ব্যাপারটি কিন্তু শিক্ষামন্ত্রী এড়িয়ে যাচ্ছেন। তিনি কিন্তু রীতিমতো কোনো বিষয়ে কোনো ডিসকাশন না করেই কিন্তু সেখান থেকে চলে গিয়েছেন। এর ফলে কিন্তু যে লিস্টের দুর্নীতির পূর্বাভাস তা কিন্তু আরও সঠিক বা মজবুত হয়ে যাচ্ছে। এ থেকেই বোঝা যাচ্ছে আমাদের যে লিস্ট রয়েছে সেখানে কিন্তু দুর্নীতি অবশ্যই রয়েছে। আমরা যদি ভালো মতো লিস্টটিকে অ্যানালাইসিস করি তাহলে কিন্তু বুঝতে পারবো সেখানে কিন্তু বিভিন্ন বয়সের যে ক্যান্ডিডেট তা রয়েছে, যে বয়সটি থাকা দরকার তার থেকে নিম্নের বয়স রয়েছে, অধিক বয়সের রয়েছে। আপনারা যদি ডেট অফ বার্থে দেখেন তাহলে বুঝতে পারবেন সেখানে কিন্তু অনেক গরমেল রয়েছে। তাছাড়াও কোনো নাম্বার দেওয়া নেই, সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্নের মুখে ফেলে সেই লিস্টটিকে। আগামীতে এই ব্যাপারে কী হচ্ছে অবশ্যই আমরা জানাবো, আপনাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।